দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ নিয়ে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম অনুবাদক প্রোগ্রাম মূলত কী, তা আজকে আমরা এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো অনুবাদক প্রোগ্রাম মূলত তিন ধরনের, একটি হচ্ছে অ্যাসেম্বলার, দুই নম্বর হচ্ছে কম্পাইলার, এবং তিন নম্বর হচ্ছে ইন্টারপ্রেটার। তো আমরা এখন অ্যাসেম্বলার নিয়ে আলোচনা করব। তো অ্যাসেম্বলার মূলত কি? অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যা লিখিত অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা অ্যাসেম্বলি ভাষা হচ্ছে প্রথম লেকচারে দেখেছি যে প্রোগ্রামিং ভাষার যে স্তর ছিল সেখানে দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেই ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অর্থাৎ প্রথম প্রজন্মের ভাষায় রূপান্তরের জন্য আমাদের এই অ্যাসেম্বলার ব্যবহৃত হয়। তো অ্যাসেম্বলার ব্যবহৃত হয় মূলত অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ব্যবহৃত হয় মেশিন ভাষায় রূপান্তরের জন্য, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য এই অ্যাসেম্বলার ব্যবহৃত হয়। তো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম আমরা কিন্তু সেদিন দেখিয়েছিলাম, অর্থাৎ এরকম LOAD AR1, LOAD BR2 দুটি সংখ্যার যোগফলের অ্যাড AB। তো এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম। তো এইটাকে অ্যাসেম্বলারের সাহায্যে মেশিন ভাষা অর্থাৎ 01 ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয়। তাহলে অ্যাসেম্বলারের মেইন কাজ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে কিন্তু এটা মনে রাখবা, যে নেমোনিক যে কোড আছে সেই কোডটাকে কনভার্ট করে মেশিন ভাষায়, অর্থাৎ নেমোনিক কোড হচ্ছে এটা, এগুলো হচ্ছে নেমোনিক কোড, আর মেশিন ভাষা হচ্ছে এটা। তাহলে প্রধান কাজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তাহলে আবার বলছি, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যে অনুবাদক প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে আমরা অ্যাসেম্বলার বলে থাকি। তো এখন দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে, দুই নম্বর কম্পাইলার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাই লেভেল ভাষায় লিখিত যে প্রোগ্রাম থাকে, হাই লেভেল অর্থাৎ আমরা দেখেছি যে তৃতীয় প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত যে ভাষা সেগুলো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, সেই ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে এটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ থাকবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটাকে মূলত কনভার্ট করবে মেশিন ল্যাঙ্গুয়েজ।
তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা, অবজেক্ট প্রোগ্রাম। তাহলে আমরা কম্পাইলারের সংজ্ঞা যদি দেই এরকমভাবে, যে অনুবাদক প্রোগ্রাম, যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে আমরা কম্পাইলার বলে থাকি। তো কম্পাইলার মূলত দুইটি স্টেপে কাজ করে থাকে, দুইটি ধাপে কাজ করে থাকে, সেই ধাপগুলো আমরা এখন একটু দেখব। প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামকে অর্থাৎ সোর্স প্রোগ্রামকে কম্পাইলারের সাহায্যে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, এটা হচ্ছে প্রথম ধাপ, অবজেক্ট প্রোগ্রাম। তাহলে এইটা প্রথম ধাপ অবজেক্টে রূপান্তর করে। এই ধাপে শুধুমাত্র কম্পাইলার সোর্স প্রোগ্রাম আছে, সেই সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, এবং প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি পায় তাহলে সেটা ইরর মেসেজ দেয়, এবং এই ইরর মেসেজকে আমরা বলি কম্পাইল টাইম ডায়াগনস্টিক ইরর মেসেজ। আর একবার কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। তো দ্বিতীয় ধাপে আমরা দেখব, দ্বিতীয় ধাপে হচ্ছে উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রাম, এই যে অবজেক্ট প্রোগ্রাম রয়েছে এর মধ্যে কিছু ডেটা যোগ করার পর, এটাকে একটা ফাইনাল রেজাল্ট আউটপুটে দেখাবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে প্রথম ধাপে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে, এবং এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ইরর মেসেজ দিবে, এবং অবজেক্ট প্রোগ্রামের সাথে অর্থাৎ বস্তু প্রোগ্রামের সাথে কিছু ডেটা যোগ করে সেটা ফাইনাল রেজাল্ট দিবে। তো এটাই হচ্ছে কম্পাইলারের কাজ। তাহলে কম্পাইলার দুইটি ধাপ রয়েছে সেটা দেখানো হলো। এখন আমাদের তৃতীয় যে অনুবাদক প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর ইন্টারপ্রেটার। তো ইন্টারপ্রেটার মূলত কম্পাইলারের মতোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ এক্ষেত্রে একটু কাজ হচ্ছে একটু ভিন্ন। যেমন সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না, ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। দ্যাট মিন্স ইন্টারপ্রেটার কি কাজ করে, এখানে সোর্স প্রোগ্রাম সেটাকে তাৎক্ষণিক ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রদর্শন করে। তাহলে আমরা বলতে পারি যে অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে এবং সাথে সাথে রেজাল্ট প্রদর্শন করবে, সেটাকে আমরা বলি ইন্টারপ্রেটার। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কিন্তু মূল কাজ কিন্তু বা উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করা, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা কোথায়, তাহলে এটা আমরা একটু দেখব যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যে পার্থক্য। কম্পাইলার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষার মধ্যে আসে কম্পাইলার ও
इंटरप्रेटर मध्य पार्थक्य। तो ये पार्थक्यटा बुझार आगे आमी तुम्हारे एक उदाहरण दी। जेमन धर एखाने एक इंग्रेजी एक कविता आछे सेटा एरकम इंग्लिश कविता। तो सेखाने प्रथम लाइन आछे, द्वितीय लाइन आछे, तृतीय लाइन आछे, एरकम करे लाइन रयेछे। तो सेटा अनुवादकेर साहाज्ये बांगला कविताय रूपान्तर करते हबे। तो ख्याल करो ताहले एखाने तीनटा लाइन आछे, जेहेतु ताहले एखानेओ प्रथम लाइन हबे, द्वितीय लाइन हबे, तृतीय लाइन हबे। ताहले एखाने कम्पाइलार এইখানে যে তিনটা লাইন আছে প্রত্যেকটা লাইন একসাথে পড়বে, অর্থাৎ প্রথম লাইন পড়বে, দ্বিতীয় লাইন পড়বে, তৃতীয় লাইন পড়বে, তারপর এই সমস্ত টুকুকে এই তিনটা লাইনেই বাংলায় রূপান্তর করবে। কিন্তু ইন্টারপ্রেটার সমস্ত লাইন একসাথে রূপান্তর না করে শুধুমাত্র এই লাইন পড়ে এই লাইন রূপান্তর করলো, অর্থাৎ এক লাইন পড়ে এক লাইন বাংলায় রূপান্তর করলো, দ্বিতীয় লাইন ইংলিশ পড়ে দ্বিতীয় লাইন আবার সেটা বাংলায় রূপান্তর করলো, তৃতীয় লাইন পড়ে তৃতীয় লাইন বাংলায় রূপান্তর করলো। তাহলে আমরা বলতে পারি যে কম্পাইলার একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। তাহলে এটি কিন্তু মূলত মূল পার্থক্য, যে কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে পড়ে এবং পুরোটাকেই আবার একসাথে বাংলায় রূপান্তর করে। ইন্টারপ্রেটার পুরোটা একসাথে না পড়ে লাইন বাই লাইন পড়ে এবং সে লাইন বাই লাইন অনুবাদ করে। এটাই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে মূল পার্থক্য। তো পরীক্ষার মধ্যে কিন্তু এটা অবশ্যই আসে যে এই প্রশ্নটা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখো। আবার এখানে কিন্তু খেয়াল করো আরেকটা কোশ্চেন আসতে পারে যে একসাথে অনুবাদ করে, অনুবাদক প্রোগ্রাম একসাথে অনুবাদ করে ব্যাখ্যা করো। এর মানে হচ্ছে একসাথে অনুবাদ করে ব্যাখ্যা করো মূলত কম্পাইলারকেই বোঝানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে কম্পাইলার সম্পর্কে তোমাদের লিখতে হবে। আবার বলবে লাইন বাই লাইন অনুবাদ করে ব্যাখ্যা করো, সেক্ষেত্রে ইন্টারপ্রেটারকে বোঝানো হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। তাহলে আজকের যে ক্লাস, সেই ক্লাসে তোমাদেরকে আমি অনুবাদক প্রোগ্রামের যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করলাম। তো আমি সামারাইজ করছি আবার তোমাদের বোঝার জন্য, তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে, প্রথমটা অ্যাসেম্বলার, দ্বিতীয়টা কম্পাইলার এবং তৃতীয়টা হচ্ছে ইন্টারপ্রেটার। তো অ্যাসেম্বলার যদি সংক্ষেপে বলি তাহলে অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আর ইন্টারপ্রেটার ও কম্পাইলার মূলত উভয়েই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কিন্তু ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কম্পাইলার একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে প্রোগ্রামের যে সংগঠন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।